সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলে। প্রতিবারের মতোই নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে। আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে বর্তমান সময়ের একটি আপডেটেড রাউটারের সাথে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব। আর সেই রাউটারটি হচ্ছে টিপি লিঙ্কের ড্যাকো M4 ম্যাশ ওয়াইফাই রাউটার। এই রাউটারটি বর্তমানে অনেক বেশি প্রাধান্য পেয়েছে আমাদের বর্তমান মার্কেটে। তার একটি কারণ হচ্ছে যারা আমরা হাই পারফরমেন্সের ভিত্তিতে ইন্টারনেট অ্যাক্সেস করতে চাই, অর্থাৎ অনেক বেশি ব্যান্ডউইথ দ্বারা আমাদের ইন্টারনেট লিঙ্কটি যদি আমরা ব্যবহার করতে চাই, তার ক্ষেত্র বিশেষে যে রাউটারটি আমরা ব্যবহার করতে পারি সেই রাউটারটি হচ্ছে বর্তমান সময়কার টিপি লিঙ্কের ড্যাকো M4 মডেলের এই রাউটারটি। এই রাউটারটিতে অনেক বেশি পরিবর্তন আনা হয়েছে পাওয়ারফুল ব্যান্ডউইথের ভিত্তিতে ইন্টারনেট অ্যাক্সেস করার ক্ষেত্রে। তাই আমি আপনাদেরকে এই রাউটারের ফিচার সম্পর্কে প্রথমে ধারণা দেওয়ার চেষ্টা করব। তার পরবর্তীতে এই রাউটারটিকে আনবক্সিংয়ের মাধ্যমে আমি এর ফিজিক্যাল স্ট্রাকচার সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব এবং একই সাথে এই রাউটারটিকে কিভাবে অ্যাপসের মাধ্যমে আপনি সেট আপ করবেন আপনার ইন্টারনেট কানেকশনের ভিত্তিতে সেই প্রসিডিউরটুকু দেখে নেওয়ার চেষ্টা করব। তাই অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই ভিডিওটির সম্পূর্ণ অংশটুকু দেখার চেষ্টা করবেন। আসুন তাহলে প্রথমে আমরা এই রাউটারটির ফিচার সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করি। এই ফিচার সম্পর্কে ধারণা দিতে গিয়ে এই ড্যাকো M4 মডেলের তার স্পেসিফিকেশনে তারা বলছে এটি একটি ডুয়েল ব্যান্ডের রাউটার, অর্থাৎ এটি 2.4 গিগাহার্টজ এবং একই সাথে 5 গিগাহার্টজ সাপোর্টেড একটি রাউটার। এবং এই 2.4 গিগাহার্টজের ক্ষেত্রে তার স্পিড নির্ধারণ করেছে তারা 300 Mbps এবং 5 গিগাহার্টজ ব্যান্ডের ক্ষেত্রে তারা স্পিড নির্ধারণ করেছে 867 Mbps। সেকেন্ড ফিচারে তারা বলছে এটি একটি ম্যাশ প্রোটোকল সাপোর্টেড একটি রাউটার। তৃতীয় যে ফিচারটিতে তারা বলছে এটি MU-MIMO অর্থাৎ মিমো টেকনোলজি সাপোর্টেড একটি রাউটার। স্থায়ীভাবে আমরা সবাই জানি মিমো টেকনোলজিটা কি। আমি আমার অন্যান্য আগের ভিডিওগুলোতেও এই মিমো সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়েছিলাম। এই মিমোর ইলাবোরেশনটা কি? MU-MIMO MU হচ্ছে মাল্টি ইউজার এবং MIMO হচ্ছে মাল্টি ইনপুট মাল্টি আউটপুট একটি টেকনোলজি সাপোর্টেড রাউটার। চতুর্থ যে ফিচারটি বলছে সেটি হচ্ছে কোয়ালিটি অফ সার্ভিস। এবং পরবর্তী ফিচারে তারা বলছে এটি দুটি মোডে কাজ করে থাকে। এটি রাউটার মোডেও কাজ করে এবং এটিকে আপনি অ্যাক্সেস পয়েন্ট মোডেও ব্যবহার করতে পারবেন। তার পরবর্তীতে তারা বলছে এটি গ্যাস নেটওয়ার্কের ভিত্তিতে আপনি পরিচালিত করতে পারবেন। এবং তার পরবর্তীতে আরও অন্যান্য ফিচারের মধ্যে তারা বলছে এটি IPv4 এবং IPv6 সাপোর্টেড একটি রাউটার। তাইভাবে আমরা জানি যে IPv4 ভার্সন ভিত্তিক সকল রাউটারগুলো পরিচালিত হয়ে থাকে এবং একই সাথে বর্তমান সময়ে যে আপডেটেড IP ভার্সন সেটি হচ্ছে IPv6। এই IPv6 ভার্সনটিও সাপোর্টেড এই রাউটারটি। তার মানে হচ্ছে কি, বর্তমানে যে নতুন IPv6 টেকনোলজি আমাদের আসতে যাচ্ছে বা পরিচালিত হচ্ছে সেই IPv6 টেকনোলজি দ্বারাও এই রাউটারটিকে আপনি পরিচালিত করতে পারবেন। একই সাথে তারা বলছে এই রাউটারটির মধ্যে দুটি পোর্ট আছে এবং দুটি পোর্টেই গিগাবিট পোর্ট, অর্থাৎ এই গিগাবিট পোর্ট দ্বারা 1 Gbps-এর আপনি ডাটা ট্রান্সমিশন করতে পারবেন। এছাড়া এই রাউটারের যে বক্সটির মধ্যে তারা কী কী দিয়েছে সেটিও বলেছে। এই বক্সের মধ্যে একটি রাউটার আছে যে রাউটারটিকে আমরা একটু আগেও বলেছি টিপি লিঙ্কের ড্যাকো M4 রাউটার। এবং দ্বিতীয় যে কথাটি বলছে তারা বলছে এখানের মধ্যে একটি ইথারনেট ক্যাবল দেওয়া হয়েছে যে শর্ট কেবলটির মাধ্যমে আপনি রাউটারটিকে চাইলে আপনার ল্যাপটপের সাথেও কানেক্ট করতে পারবেন। এবং তৃতীয় বলছে এই রাউটার মধ্যে একটি পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া হয়েছে। এবং চতুর্থ বিষয় বলছে একটি ইনস্টলেশন গাইড দেওয়া হয়েছে, যে ইনস্টলেশন গাইডের মাধ্যমে আপনি এই রাউটারটিকে কিভাবে সেট আপ করবেন সে প্রসিডিউরটুকু জেনে নিতে পারবেন। আসুন এই রাউটারের মধ্যে আর কী কী ফিচার দেওয়া হয়েছে সেই সম্পর্কে আরেকটু ধারণা নেওয়ার চেষ্টা করি। এই রাউটারের প্রথম সাইডে আমরা দেখতে পাচ্ছি আরও কিছু বিষয় তারা ইন্ডিকেশন করেছে, যে বিষয়গুলোকে আমি আপনাদের সামনে একটু বলতে চাইছি। যে বিষয়গুলোর মধ্যে একটি অপশন তারা বলছে এই রাউটারটি ওয়াইফাই ড্যাড জোন কিলার, অর্থাৎ আপনি এই রাউটারটিকে যখন আপনার বাসায় ব্যবহার করবেন আপনার বাসার অনেক স্থান থাকে যেখানে ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে অনেক সমস্যা হয়ে যেতে পারে, অর্থাৎ আপনার ফ্রিকুয়েন্সি সিগন্যালটুকু অনেক লো দেখায়, সেক্ষেত্রে এই রাউটারটির ওই রকম কোনো ধরনের প্রবলেম থাকবে না। অর্থাৎ এই রাউটারটির সিগন্যাল স্ট্রেংথ অনেক হাই আর সেই ক্ষেত্রে এই জন্য বলা হচ্ছে এটি একটি ওয়াইফাই ড্যাড জোন কিলার। সেকেন্ড লেভেলে তারা বলছে এটি প্যারেন্টাল কন্ট্রোলস,
প্যারেন্টাল কন্ট্রোলের ভিত্তিতে এরা নতুন কিছু ফিচার অ্যাটাচমেন্ট করেছে বর্তমান সময়ের এই টিপি লিঙ্কের ডেকো M4 মডেলের এই রাউটারটিতে। এখানে বলা হচ্ছে এই রাউটারের মাধ্যমে আপনি চাইলে আপনার টাইম লাইনকে লিমিট করতে পারেন, অর্থাৎ এই রাউটারের মাধ্যমে যারা ইউজার থাকবে সেই ইউজারগুলো কতক্ষণ সময় ধরে এই রাউটারের মাধ্যমে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে সেটুকু আপনি লিমিট করতে পারবেন। এবং একই সাথে তারা বলছে প্যারেন্টাল কন্ট্রোলে আপনি চাইলে এই রাউটারের ভিত্তিতে আপনি কোন কোন ওয়েবসাইটকে অ্যাক্সেস করতে দেবেন সেই প্রসিডিউরও করে দিতে পারবেন এই ডেকো M4 মডেলের রাউটার দ্বারা। এবং একই সাথে নতুন আরেকটি ফিচার যুক্ত করেছে যেটিকে বলা হচ্ছে প্রোফাইল ফিচার যুক্ত করতে পারবেন, যে প্রোফাইল ফিচারের মাধ্যমে আপনি আলাদাভাবে কিছু প্রসেস বলে দিতে পারবেন, যে প্রসেসটুকু যে ইউজার উপর আপনি অ্যাপ্লাই করবেন সেই প্রোফাইল দ্বারাই কিন্তু ওই ইউজারটি আপনার ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে। এক্ষেত্রে আরেকটা ফিচার তারা বলছে, এই ফিচারটি হচ্ছে নো মোর বাফারিং, অর্থাৎ এই রাউটারের মাধ্যমে বাফারিং নাই বললেই চলে। অর্থাৎ আমরা যখন ইউটিউব দেখি সেই ইউটিউবে যদি বাফারিং থাকে তখন আমাদের সেই ভিডিও দেখার জন্য খুব বেশি আর ইচ্ছে হয় না। আর এই ক্ষেত্রে এই বাফারিংটাকে ওভারকাম করার ক্ষেত্রে এই রাউটারটি অনেক বেশি ভূমিকা রাখছে বর্তমানে। আর তার জন্য বলা হচ্ছে কি বাফারিং লেস যদি আপনি একটি রাউটারের মাধ্যমে ইন্টারনেট অ্যাক্সেস করতে চান সেক্ষেত্রে আপনি চাইলে টিপি লিঙ্কের এই ডেকো M4 মডেলের রাউটারটি ব্যবহার করতে পারেন। আর কিছু কথা না বললে নয়, যারা আপনারা গেমিং বা স্ট্রিমিংয়ের জন্য ইন্টারনেট অ্যাক্সেস করে থাকেন তারাও চাইলে এই রাউটারটিকে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে এই রাউটারটি একটি যোগ্য রাউটার হিসাবে আমরা ধরে থাকি। আসুন এই রাউটারের আরও বিশেষ কিছু বিষয় সম্পর্কে আমরা ধারণা নেওয়ার চেষ্টা করি। এই টিপি লিঙ্কের এই ডেকো M4 মডেলের রাউটারটির মাধ্যমে আপনি 100টা ডিভাইস কানেক্ট করতে পারবেন, আর তার জন্যই বর্তমান সময়ে অনেক বেশি প্রাধান্য পাচ্ছে এই রাউটারটি। আর এত কথার পরও তারপরও আরও কিছু কথা থেকে যায়। অনেকেই আমরা বলতে পারি এই রাউটারটি আমার বাসায় কতটুক জায়গা জুড়ে কাভারেজ করবে ইন্টারনেট অ্যাক্সেস করার ক্ষেত্রে। সেক্ষেত্রে তারা বলেছে এই টিপি লিঙ্কের ডেকো M4 মডেলের রাউটারটি আপনি চাইলে 2000 স্কোয়ার ফিট একটি বাসার মধ্যেও ব্যবহার করতে পারবেন। এই ফিচারগুলোর কথা বলার পরও আরও কিছু ফিচারের কথা থেকে যায়। তারা বলছে এই রাউটার মধ্যে যে দুটি পোর্ট ব্যবহার করা হচ্ছে সেই দুটি পোর্ট কোনো ল্যান বা ওয়ান পোর্ট হিসাবে নির্দিষ্ট করে দেওয়া হয়নি, অর্থাৎ ওই দুটি পোর্টের যে কোনো পোর্টটিকেই আপনি ওয়ান পোর্ট হিসাবে ব্যবহার করতে পারবেন এবং সেক্ষেত্রে অটোমেটিক্যালি সেকেন্ড পোর্টটি ল্যান পোর্ট হিসাবে ব্যবহৃত হবে। আর এক্ষেত্রে তারা এই জন্য বলছে এই রাউটারটির মধ্যে অটো সেন্সিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে। আরেকটা কথা না বললে নয়, যারা আপনারা কম মানের ব্যান্ডউইথ ব্যবহার করে ইন্টারনেট অ্যাক্সেস করে থাকেন তাদের ক্ষেত্রে এই রাউটারটি খুব বেশি কার্যকরী ভূমিকা রাখবে না। তার জন্য আমি বলবো অবশ্যই যারা অনেক বেশি ব্যান্ডউইথের ভিত্তিতে বা হাই পারফরমেন্সের ভিত্তিতে ইন্টারনেট অ্যাক্সেস করতে চান তাদের জন্যই কিন্তু এই ডেকো M4 মডেলের রাউটারটি। এখন আমি আপনাদেরকে এই রাউটারটিকে আনবক্সিংয়ের মাধ্যমে এর ফিজিক্যাল স্ট্রাকচারের সাথে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব। আসুন তাহলে আমরা এই রাউটারটির ফিজিক্যাল স্ট্রাকচারের সাথে একটু পরিচয় হয়ে নেওয়ার চেষ্টা করি। আমি এই রাউটারটিকে আনবক্সিং করার চেষ্টা করছি এখন আপনাদের সামনে। সেক্ষেত্রে আমি একটি কাটার নিচ্ছি, কাটার নিয়ে এটিকে প্যাকটাকে খোলার চেষ্টা করছি। প্যাকটিকে খুললাম, তারপর এবার বক্সটিকে আমি খুলছি। খোলার পর এর ভিতরে আরেকটি বক্স দেখতে পাচ্ছি। এখন এটি আরেকটি বক্স, এই বক্সের মধ্যে এই মুহূর্তে কিছু নেই। আর বক্সটিকে নিচে নামিয়ে রাখি। এবার এতে বক্সটাকে আমি ওপেন করছি, ওপেন করলাম। এই রাউটারের মধ্যে কি কি আছে আমরা একটু দেখার চেষ্টা করি। এই রাউটারের মধ্যে তারা প্রথমে একটি দিয়েছে ইনস্টলেশন গাইড, অর্থাৎ এই ম্যানুয়ালটি, যে ম্যানুয়ালটির মধ্যে এই রাউটারটিকে কিভাবে আপনি কনফিগার করবেন সে প্রসিডিউরটুকু দেওয়া আছে। আমি এখানে রাখলাম। এরপর আরেকটি বক্স দেখতে পাচ্ছি, যে বক্সটির মধ্যে কি আছে একটু আমরা দেখি। হ্যাঁ, এই বক্সটির মধ্যে একটি অ্যাডাপ্টার আছে, যে অ্যাডাপ্টারটির মাধ্যমে আপনি এই রাউটারটিকে পাওয়ার দিয়ে থাকবেন। আমি বক্সটিকে রাখলাম এবং অ্যাডাপ্টারটিকে রাখলাম। তো দেখছি আরেকটি ক্যাবল দিয়েছে, যে ক্যাবলটির কথা একটু আগে আমি আপনাদেরকে বলেছি,
এই কেবলটির মাধ্যমে আপনি এই M4 মডেলের রাউটারটিকে আপনার ল্যাপটপ বা আদার ডিভাইসের সাথে কানেক্ট করতে পারবেন, যেটিকে আমরা শর্ট কেবল বলে থাকি। এটি সেই কেবল, সেগুলো আপনি দেখতে পাচ্ছেন সেই কেবলটিকে। এখন আমরা দেখার চেষ্টা করব এই TP-Link-এর M4 মডেলের রাউটারটিকে। এই সেই রাউটারটি, সেগুলো আপনি দেখতে পাচ্ছেন সবাই এই রাউটারটি। তো আমি বক্সটিকে একটু নামিয়ে রাখি। আমরা দেখতে পাচ্ছি TP-Link-এর ড্যাকো M4 মডেলের রাউটারটিকে। এই রাউটারটির এখানে TP-Link-এর লগো দেওয়া আছে এবং আমরা দেখতে পাই, যদি আমরা একটু ভালোভাবে যদি দেখি আরও, এই রাউটারটিতে দুটি পোর্ট দেওয়া আছে। একটু আগে আমি ফিচারের কথাগুলো বলেছিলাম আপনাদেরকে, এই M4 মডেলের রাউটারের মধ্যে দুটি পোর্ট আছে এবং দুটি পোর্টেই আপনার যে কোনো পোর্টকে আপনি ওয়ান পোর্ট হিসেবে ব্যবহার করতে পারবেন এবং অন্য পোর্টটি অটোমেটিক্যালি ল্যান পোর্ট হিসেবে তখন ব্যবহৃত হবে, যেটিকে তারা অটো সেন্সেসিং টেকনোলজি বলছে। এই রাউটারের নিচে যদি আমরা দেখি একটি ছোট্ট ছিদ্র দেখতে পাচ্ছি, যেটিকে বলছে তারা রিসেট। অর্থাৎ এই রাউটারটির কনফিগারেশন যদি আগে করা থাকে, তাহলে ওই কনফিগারেশনকে যদি আপনি ফ্লাশ করে দিতে চান, সেক্ষেত্রে আপনি এই রিসেটের মাধ্যমে সেই কনফিগারেশনটুকুকে ফ্লাশ করে দিতে পারবেন। এছাড়া আরেকটি মজার বিষয় হচ্ছে এই রাউটার মধ্যে 8 GB লিড দেওয়া আছে। অর্থাৎ আপনি যখন রাউটারটিকে পাওয়ার দেবেন, সে পাওয়ার দেওয়ার ভিত্তিতে এই রাউটারের এই সাইডটিতে আপনার 8 GB লিডগুলো ইন্ডিকেশন করতে থাকবে। অর্থাৎ রাউটারটি যখন অন হবে, তার উপর ভিত্তিতে এর 8 GB ইন্ডিকেশনগুলো আপনি দেখতে পাবেন এবং এই রাউটারটি আপনি আপনার টেবিলে রাখার ভিত্তিতে আপনাকে ব্যবহার করতে হবে। আশা করি আপনারা এই রাউটারটির ফিজিক্যাল স্ট্রাকচার সম্পর্কে ধারণা পেয়েছেন আর এই রিসোর্সগুলোর মাধ্যমে আপনি রাউটারটিকে পাওয়ার দেওয়ার ভিত্তিতে পরবর্তীতে আপনি রাউটারটিকে কনফিগার করতে হবে আপনার অ্যাপসের মাধ্যমে। এবং আরেকটা কথা না বললে নয়, এই TP-Link-এর ড্যাকো M4 মডেলের রাউটারটি যদি আপনি কনফিগার করতে চান, অবশ্যই আপনাকে অ্যাপস ব্যবহার করতে হবে। তার জন্য ওই অ্যাপসটি আপনি আপনার মোবাইলে ডাউনলোড করার ভিত্তিতে আপনি এই রাউটারটিকে অনায়াসে কনফিগার করে নিতে পারেন। আর সেই কনফিগারেশনটুকু কীভাবে করতে হয়, সেই প্রসিডিওটুকু দেখানোর চেষ্টা করেছি আজকের আমার ভিডিওটির মাধ্যমে। আশা করি এই ভিডিওটি শেষ অবধি আপনারা দেখার চেষ্টা করবেন, যদি আপনারা TP-Link-এর ড্যাকো M4 মডেলের রাউটারটি ব্যবহার করতে চান।
খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে টিপি লিঙ্কের ড্যাকো M4 মডেলের রাউটারটি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনারা এই টিপি লিঙ্কের ড্যাকো M4 মডেলের রাউটারটি সম্পর্কে একটি সম্ভাব্য ধারণা পেয়েছেন। পরিশেষে বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একই সাথে বেল বাটনটিকেও ক্লিক করে রাখবেন, যাতে করে আগামীতে সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা যেন মুহূর্তেই পেয়ে যান। আজকে এটুকুই রাখলাম, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।